সাইফুদ্দিনের বলে আফিফের ইমপ্রোভাইজিং শটস আফিফ একাধিক বাউন্ডারিও পেয়েছেন এরপর দুর্দান্ত ইয়র্কারে সাইফুদ্দিন শুধু কাম ব্যাকি করেননি আন্দ্রে রাসেলের বিপক্ষে বিপিএল ফাইনালের ওই ইয়র্কারগুলোও যেন মনে করিয়ে দিলেন ঠিক তার পরের বলেই আফিফের উইকেটটাও তুলে নিলেন বাউন্ডারি খাওয়ার পর একজন পেসারের জন্য এর থেকে সুখকর দৃশ্য আর কী বা হতে পারে সাইফুদ্দিনের এই সেলিব্রেশন এনামুল হক বিজয় উপভোগ করেছেন বাংলাদেশ টাইগার্স বনাম এইচপির আজকের প্রস্তুতি ম্যাচে বিজয়রাই জয়লাভ করেছেন প্রথম ম্যাচে জুনিয়রদের বিপক্ষে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে সাইফুদ্দিনদের গর্জে ওঠা ওয়ানডের পর টি টোয়েন্টি ফরম্যাটে বড়দের ফিরে আসা প্রস্তুতি ম্যাচ হলেও গোটা ম্যাচ জুড়েই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ডে নাইট ম্যাচে আগে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ টাইগার্স পাওয়ার বিজয় নাইমদের বিপক্ষে আলিশরা ছিলেন অপ্রতিরোধ দুটি ছয়ে দারুণ শুরুর ইঙ্গিত বিলেও মাত্র পনেরো রান করে বিজয় প্যাভিলিয়নে ফেরেন এক প্রান্ত আগলে রেখে নাইম পঞ্চাশ করেছেন বটে তবে নাইম ওয়ান ডে স্টাইলেই ব্যাটিং করেছেন ইয়াসির রাব্বি এবং আশিকুর রহমান শিবলির দারুণ ক্যামিও টাইগার্সের স্কোর দেড়শো ছাড়ায় এইচপির হয়ে ওয়াসি সর্বোচ্চ দুটি এবং আলিস রাব্বি রুইল মিয়ারা একটি করে উইকেট পেয়েছিলেন জবাব দিতে নেমে জিসান এবং তামিম আবারও আক্রমণাত্মক শুরুরই ইঙ্গিত দিয়েছিলেন তবে ওয়ানডের মতো টি টোয়েন্টিতে বড় জটি গড়তে পারেননি তানজিত তামিম মাত্র সাত রানে প্যাভিলিয়নে ফেরেন তবে জিসান খেলছিলেন স্বভাব সুলভ ইনিংস অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে জিসান নিজের উইকেট বিলিয়েছেন নাসুমের বলে বোল্ড হয়েছিলেন দুই ওপেনারকেই ফিরিয়েছিলেন নাসুম আহমেদ মাত্র পঞ্চান্ন রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশ এইচপি ম্যাচ থেকেই ছিটকে যায় তবে আফিফ রাব্বিরা শেষ দিকে দারুণ একটি জুটি গড়েছিলেন আফিফ সাঁত্রিশ রানে আউট হলেও রাব্বি পঁয়ত্রিশ রানে অপরাজিত ছিলেন ওয়ান খেলা হলো টি টোয়েন্টি স্টাইলে টি দিনে ছোটদের বিপক্ষে বড়রা বত্রিশ রানের বড় জয় পেয়েছে তবে জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশ এইচপি হয়তো দারুণ প্রস্তুতি নিতে পারছে চট্টগ্রাম থেকে গোলাম সারোয়ার ক্রিকেট নাইনটি